আসসালামু আলাইকুম, শেতুস ব্লগে সবাই কেমন কেমন আছেন? সবাই আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো চলুন দেখে নিই আজকে আমার ব্লগে কী কী থাকছে। আজকে আমি দারুণ মজাদার একটা মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করে দেখাবো। এটা হচ্ছে সাগরের একটা মাছ, এটার নাম হচ্ছে মোচন মাছ। মানে আমরা এখানে এটাকে মোচন মাছ নামেই চিনি, এক এক জেলায় হয়তো এক একটা মানুষ এক এক নামে জানে। তো এই মাছটাই আমি কীভাবে খুব মজাদার করে ঝোল একটা তরকারি রান্না করবো এটা দিয়ে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটি পুরো দেখবেন, আশা করছি আজকের এই রান্নাটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা বাসায় অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু কেটে নিয়েছি। আমার বাসায় একটা কাঁচা কলা ছিল, তো ভাবলাম এটা কী করবো এটার মধ্যে দিয়ে দিই। তো মাশাল্লাহ কাঁচা কলাটা দিয়েছি, পরেও অনেক ভালো লেগেছে। একটা কাঁচা কলা আর দুটো মাঝারি সাইজের আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা স্টেনারে রেখে দিয়েছি। এখন আমি মিডিয়াম মাছে যে যে মশলা দেবো সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে আমি 2.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 3 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ জিরা বাটা আর 3টা লং একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু মাছটা অসাধারণ টেস্ট হবে। তো এই মশলাগুলো আমি একসাথে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটা দিয়েই দারুণ মজাদার একটা মাছের তরকারি আজকে রান্না হবে। তো এখন আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি একটা পাত্রে। এটা আমি গরম বসিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে। এখন আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দু মিনিটের মতো মিডিয়াম মাছে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা সরে যায়। এখন আমি গুঁড়া মশলা যেগুলো অ্যাড করব সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, 7 মতো লবণ আর 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখানে আমি কোনো জিরার গুঁড়ো অ্যাড করব না, যেহেতু আমি জিরাটা বেটে দিয়েছি তাই আমি জিরার গুঁড়োটা অ্যাড করব না। এখন এই সব মশলা আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভালোভাবে কষিয়ে নেব। আর আমি কিন্তু সবসময় বলি মশলাটা যত ভালো কষানো হবে সেক্ষেত্রে কিন্তু তরকারি, যে কোনো তরকারি, বিফ, চিকেন, যাই আপনারা রান্না করবেন না কেন, খেতে কিন্তু অনেক টেস্টি হবে। তা আমি 2-3 মিনিট মিডিয়াম আঁচে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব যাতে করে তরকারিটা খেতে অনেক টেস্টি হয়। আর বরাবর মতো এখানে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করতে পারবেন। আর সাবস্ক্রাইব করতে হলে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে, এতে করে যখনই আমি নতুন কোনো ব্লগ দিব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আমার ব্লগগুলো দেখে নিতে পারবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক উৎসাহ দেয়, আমি নতুন নতুন ব্লগ তৈরিতে অনেক উৎসাহ পাই। ফেসবুকে কিন্তু শেতুস ব্লগ নামে আমার একটি পেজ আছে, আপনারা চাইলে আমার পেজে জয়েন হতে পারবেন। ওখানে রান্না বিষয়ক অনেক টিপস এবং আমার অন্যান্য রান্নাগুলোও দেওয়া আছে। আমার রান্নাগুলো কিন্তু প্রতিদিন রাত 8টায় আমার চ্যানেলে আপলোড হয়ে যায়, চাইলে আপনারা প্রতিদিন রাত 8টা আমার চ্যানেলে চোখ রেখে আমার রান্নাগুলো দেখে নিতে পারবেন। আমি কিন্তু 2-3 বার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন মশলা থেকে একটা তেল ছেড়ে দিয়েছি। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে মাছ থেকে একটা এক্সট্রা পানি ছাড়বে, তো সেই পানিটা একেবারে ভালোভাবে শুকিয়ে নেব। মাছটা থেকে যখন পানি ছেড়ে দেবে তো সেই পানির মধ্যে আমি ভালোভাবে মাছটাকে কষিয়ে নেব। আর এই মাছটা কিন্তু এইভাবে একটু কষিয়ে রান্না করলে, আমি কিন্তু ভেজে নিইনি, এটা না ভাজলেই ভালো লাগে খেতে। এটা একটা সফট মাছ, কাটাও নেই, এটা বাচ্চাদেরও অনায়াসে দেওয়া যায় এবং বাচ্চারাও খুব পছন্দ করবে এবং খুবই পুষ্টি এই মাছটাতে। সাগরের যে কোনো মাছই কিন্তু অনেক পুষ্টি থাকে। তো মাছটা থেকে একটু পানি ছাড়বে, সেই পানিতে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিডিয়াম মাছে।
আমি কিন্তু মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, পানিটাও একেবারে শুকিয়ে গিয়েছে। মিডিয়াম আঁচে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে হাফ লিটারের মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এটা কিন্তু বলক আসা পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই, এটার উপরেই আমি একটু হালকা হাতে নেড়ে ঝেড়ে উপর থেকে যে সবজিটা দিব, মানে একটা কলা আর ওই যে একটা কাঁচা কলা আর ওই যে দুইটা আলু কেটে রেখেছিলাম ওটা আমি উপর থেকে দিয়ে দিব। এটা কিন্তু অত বেশি জাল করার দরকার নেই, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। যেহেতু আমি মাছটাকে ভেজে নিইনি, মাছটা একটা সফট মাছ, এটা এভাবে কষিয়ে রান্না করলেই ভালো লাগে। এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় মাছটি ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার নতুন নতুন গৃহিণী আপুরা এবং ব্যাচেলার ভাইয়াদের বোঝার সুবিধার্থে আমি ডিটেল কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি এবং ভালোভাবে দেখিয়ে দেওয়ারও চেষ্টা করি, যাতে করে খুব সহজেই তারা বাসায় রান্না করে মজার মজার রান্নাগুলো খেতে পারে। এখন আমি উপর থেকে সবজিটা দিয়ে তারপরে এটা মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ঝোলটাও একটু গাঢ় হয়ে যাচ্ছে এবং সবজিগুলো মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে না আসছে, ততক্ষণ আমি মিডিয়াম আঁচে এটা জাল করে নিচ্ছি। মানে 10-12 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। ফিরে আসছি 10-12 মিনিট পরে। মাঝে একবার একটু এরকম হালকা হাতে নেড়ে ছেড়ে দিতে হবে। আর আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি, লবণটা হয়েছিল কিনা। তো লবণটা একটু কম হয়েছে, তাই আমি আরও একটু লবণটা দিয়ে দিচ্ছি। ব্যাস এখন আরও 2 মিনিট এটা নেড়ে ছেড়ে আমি নামিয়ে ফেলবো। তো আমার তরকারিটা কিন্তু একেবারেই হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। ঝোলটাও গাঢ় হয়ে গিয়েছে, একটু নামানোর আগে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে টেবিলে সার্ভ করে দেব। তো দেখলেন তো কত সহজেই এবং কম উপকরণে রান্না হয়ে গেল দারুণ মজাদার একটা মোচন মাছ এবং আলু দিয়ে মজাদার একটি ঝোল। আপনারাও কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। তো এখন আমি এটা টেবিলে সার্ভ করে দিব, এটা আমি এখন বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই যে দারুণ মজাদার, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আপনারাও আমার রেসিপি ফলো করে বাসায় অবশ্যই এটা বানিয়ে ফেলবেন। আশা করছি আজকে আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনাদের কাছে ভালো লাগলে আমার কাছে ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, আর প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন। আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।